কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনা, লরিতে আগুন, রাস্তা অবরোধ, পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি। তো এই ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনাটি কোথায় ঘটেছে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পথ দুর্ঘটনায় গৃহ শিক্ষকের মৃত্যু, উত্তেজিত জনতার পথ অবরোধ, ঘাতক গাড়িতে আগুন, ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ, রীতিমতো রণক্ষেত্র চেহারা নিয়েছে নদিয়ার চাকদা। জানা গিয়েছে চাকদা থানার পালগাছা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পাল পেশায় গৃহশিক্ষক। প্রতিদিনের মতোই পালগাছা এলাকার 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। ঠিক তখনই তাঁর বাইকের সঙ্গে একটি 10 চাকা লরি ধাক্কা লাগে, লরিতে বাইকের হ্যান্ডেল আটকে যায়, লুটিয়ে পড়েন গৃহশিক্ষক। দুর্ঘটনাটি পথচারীদের নজরে পড়তে লরিটিকে আটকান তাঁরা। পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র চাকদা, যদিও তার মধ্যেই ঘটনাস্থলে মৃত্যু হয় বিশ্বজিৎ পালের, পলাতক লরির চালক এবং খালাসি। ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার পুলিশ এবং দমকল কর্মীরা। এরপরই বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে প্রতিবাদ দেখাতে শুরু করে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তা সারানো নামে খারাপ অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটি, পাশাপাশি দ্রুতগতিতে গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করছে। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় সেখানে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।